सलाम आलैकुम वेलकम टू आवर यूट्यूब चैनल टेक तनवीर। तो गाइज आज के वीडियो मेन टॉपिक होच्छे जे किभाबे आपनी आपनार मोबाइल फोनेर माध्यमे पिक्सेल एपेर साहाज्ये 15 आगस्टेर जन्य एकटा बैनार तैरि करते पारेन। तो गाइज आपनी जदि आपनार मोबाइल फोनेर साहाज्ये प्रफेशनल एकटा डिजाइन शिखते चान सेजन्य आपनी एई भिडियोटी एई थेके शेष पर्यन्त देखते थाकुन। तो आपनादेर साथे आछि आमि तनवीर हासान, आपनि देखछेन टेक तनवीर यूट्यूब चैनल। आपनि जदि आमार चैनल नतुन होये थाकेन प्लिज हिट द सबस्क्राइब बाटन एंड अल्सो प्रेस द बेल आइकन फर निउ आपडेट्स। तो चलेन शुरू करा जाक आजके एई भिडियोटी। তো প্রথমে আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে, সার্চ অপশনে গিয়ে লিখবো হচ্ছে টেক তানভীর বিডি ডট ব্লগস্পট ডট কম। এখান থেকে আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আপনাদের সামনে প্রথমেই এই পোস্টার শো করবে। তো এখানে আমরা পোস্টার উপর ক্লিক করব। পোস্টার উপর ক্লিক করলে আপনাদের সামনে সম্পূর্ণ পোস্টটি এখানে শো করবে এবং কি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আপনি পিক্সেল অ্যাপে এগুলো পিক্সেল অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ লিখে দেওয়া আছে। তারপরে আমি আপনাদেরকে ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। তারপর এখান থেকে আপনারা নিচে যে ডাউনলোড নাও অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করুন। ডাউনলোড নাও অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি 3 সেকেন্ড ওয়েট করবেন। তিন সেকেন্ড ওয়েট করার পর আপনারা এখানে গেট লিঙ্কে ক্লিক করবেন। ক্যাট লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে নিজের দিকে স্ক্রল করবেন। কি এখানে আপনারা দেখতে পারবেন পিএলপি ফাইলটি আপনি কোথাও শেয়ার করতে পারবেন না, এবং কি এই পিএলপি ফাইলটি নিয়ে আপনি কোনো ভিডিও বা কোনো কিছু করতে চাইলে আপনাকে সম্পূর্ণ অনুমতি নিতে হবে। তারপর এখান থেকে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে এই পাসওয়ার্ডটা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনার এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক শো করবে। দেন এখান থেকে গুগল ড্রাইভ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার এই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আপনাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে। দেন এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এখন আসা যাক আমরা কীভাবে পিক্সেল অ্যাপের সাহায্যে সেটাকে আমরা কাস্টমাইজ ডিজাইন করব। তো সেটার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনার উপরে থ্রি ডট আইকনে ক্লিক পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে যে পিএলপি দেখতে পাচ্ছেন এই পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেখানে ডাউনলোড করেছিলেন পিএলপি ফাইলটি সেই পিএলপি ফাইলটিতে আপনারা চলে যাবেন। আপনার পিক্সেল অ্যাপ থেকে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা এখান থেকে সেম এই পিএলপি ফাইলটি ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সকল কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি যেটা আনলক করতে চান এখানে আনলকের উপর ক্লিক করলে আপনার এটা আনলক হয়ে যাবে। আনলক করে আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি যদি চান আপনার নামটা এখান থেকে নামটা রিনেম করতে পারবেন। তাছাড়া আপনি যদি এখান থেকে আদার্স কিছু চেঞ্জ করতে চান, লাইক আপনি এখান থেকে ছবিটা চেঞ্জ করবেন, তো ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মাঝখানে ক্লিক করবেন। মাঝখানে ক্লিক করে এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার ছবিটা এখানে বসিয়ে দেবেন। তাছাড়া আপনি এখান থেকে যা কিছু এখান থেকে কাস্টমাইজ করতে চান বা এডিট করতে চান আপনি চাইলে সেটা এডিট করতে পারবেন। আপনার এডিট শেষ হয়ে যায়। দেন এখান থেকে আপনি সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কাস্টম থেকে আপনি আলট্রা করে দেবেন। কারণ সেক্ষেত্রে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে একটি সুন্দর একটা গ্রাফিক ডিজাইন পোস্টার ব্যানার তৈরি করতে পারেন 15 আগস্টের জন্য।
আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতখানি। তাছাড়া যদি আপনার কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, এবং আপনি যদি চান আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে সেগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।